আপনার বাসার কম্পিউটার মাসে একবার এবং অফিসের কম্পিউটার সপ্তাহে একবার পরিষ্কার করা যথেষ্ট। পরিষ্কার করতে কিবোর্ডকে উল্টিয়ে নিন, এতে ভেতরে থাকা ধুলোবালি, খাবারের কণা বা অন্য কিছু থাকলে বেরিয়ে যাবে। বিশেষ কাপড় বা ভেজা টিস্যু পাওয়া যায়, তা দিয়ে কিবোর্ড এবং কম্পিউটার স্ক্রিন ধীরে ধীরে মুছুন। তাছাড়া কাজ শুরু করার আগে হাত দুটো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে ধুয়ে নিন। প্রতিদিন মাইক্রোফাইবার রুমাল বা কাপড় দিয়ে আপনার মোবাইল এবং ট্যাবলেটটি কোনো চাপ ছাড়া আস্তে আস্তে মুছে নিন। যন্ত্রগুলোতে থাকা ছোট ছোট ছিদ্রগুলো টুথপিক দিয়ে খুব সতর্কতার সাথে পরিষ্কার করুন। এভাবে নিয়মিত পরিষ্কার রাখলে ব্যাকটেরিয়া জমার কোনো সুযোগ থাকে না। টেলিফোনের ডায়ালে যে শুধু জীবাণু থাকে তা নয়, ফোন কানে লাগিয়ে কথা বলার সময় কান এবং মুখ থেকে যাওয়া নানা ব্যাকটেরিয়া টেলিফোনে জমে। তাই সপ্তাহে একদিন টেলিফোন ভালো করে মুছতে হবে হালকা ভেজা কাপড় দিয়ে, আর ছিদ্রগুলো সাবধানতার সাথে টুথপিক দিয়ে মুছবেন। কম্পিউটার মাউসেও জীবাণু জমতে পারে, তাই পুরো মাউসটি ভালো করে মুছে নিন। মাসে অন্তত একবার টিভি রিমোটটি পরিষ্কার করা উচিত। গ্লাস বা কাঁচ মোছার তরল খানিকটা কাপড়ে লাগিয়ে হালকাভাবে রিমোটটি মুছে নিন, তারপর শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করুন।